তোমরা স্বাগতা আমাদের যে আমাদের ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল শাহ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি একটা পাত্র দেখার জন্য, ক্লায়েন্টের জন্য আমরা পাত্র দেখতে এসেছি এবং আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে আমরা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছি এখানে আমরা বিল্ডিংয়ের কাজে কী ধরনের আমরা বালু ইউজ করব বা কী ধরনের পাত্র ইউজ করব এই সব কিছু বিষয় আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, তাহলে আপনারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন, আমরা আজকে আমরা পাথর বালু কী ধরনের বালু ইউজ করবেন সব কিছু আমরা বিস্তারিতভাবে দেখি। তো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে বালুগুলো দেখাচ্ছি। এখানে দেখেন এটা হচ্ছে সিলেকশন বালু। আমরা যারা ডালাই কাজে ডালাই কাজ করব, আপনারা জানেন যে কোনো কনস্ট্রাকশন বা ডালাইয়ের কাজে কিন্তু বালুটা অনেক বেশি ইম্পর্ট্যান্স। বালুর কারণে বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি চিকন বালুটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডালাই ফেটে যা বা ডালাই নষ্ট হয়ে যা। আপনি যতটুকু সম্ভব আমরা আরসিসির কাজে আমরা এই মোটা বালুটা ইউজ করব, যে বালুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন যে মোটা বালুটা আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই বালুটা কিন্তু অনেক দানাওলা বালু, মোটা বালু। এই বালুটা দুর্গাপুরের বালু। আপনারা এটাকে এই বালুটা আপনি ডালাইয়ের কাজে আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে? এই বালুটা ইউজ করলে আপনার ডালাই অনেক স্ট্রেংথ হবে। আপনি এই আমরা ডালাইয়ের কাজে আমরা এই বালুটা ইউজ করব। তো বন্ধুরা এখন আমরা দেখব পাথর, আমরা ডালাইয়ের কাজে কী ধরনের পাথর ইউজ করব সেটি আমরা এখন দেখব। তো দর্শক শ্রোতা আপনারা পাথর দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে পাথরগুলো দেখাচ্ছি। আপনারা ডালাইয়ের কাজে বড় বড় ডালাইয়ের কাজে কী ধরনের পাথর ইউজ করবেন এটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই পাথরটা হচ্ছে এটা বোল্ডার ভাঙ্গা পাথর। এই যে দেখেন এটা বোল্ডার ভাঙ্গা, ঠিক আছে? অনেক তীক্ষ্ণ থাকবে এবং সেটা ধার থাকবে। আমরা ডালাইয়ের কাজে সাধারণত এই পাথরটা আমরা ইউজ করব, বোল্ডার ভাঙ্গা পাথরটা, ঠিক আছে? তো আমরা ডালাইয়ের কাজে আমরা এই পাথরটা ইউজ করব, এটা হচ্ছে বোল্ডার ভাঙ্গা পাথর। আপনি দেখতে পাচ্ছেন এই পাথরটা অনেক ধারালো এবং তীক্ষ্ণ এবং সাদা, ঠিক আছে? আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে থ্রি ফোর ডাউন। আমরা যে ডালা সাধারণ আসছি কাজে যে থ্রি ফোর ডাউন পাথরটা আমরা ইউজ করি এটা হচ্ছে সেই পাথরটা। তো আমরা এখন দেখাবো এলসি পাথরটা, আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন এলসি পাথরটা দেখি। হ্যালো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই এলসি পাথর, আর তো ছোটো পাথর আমরা যারা বিভিন্ন কাজে আমরা সেটাও ইউজ করি, আর ডালার কাজে আমরা সেটাও ইউজ করি। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলসি পাথর, এই পাথরটা আমরা ইউজ করি ডালার কাজে। আপনারা যারা পাথর ব্যবহার করার চিন্তা করছেন আমরা তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিওটা। তো বন্ধুরা আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি। আপনাদের যদি ভিডিওটি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে একটি লাইক দিবেন। আপনারা একটি লাইকে আমাদের অনেক উপকৃত হয় আমরা এবং অনেক মোটিভেট হই। তো আপনারা আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এরকম প্রতিনিয়ত আমাদের সবগুলো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।